الصبح بدا من والعتيم والليل دجى وافراكه نور سهل और शाम की रौनक ज़ुल्फ़ों से। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अष्टम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारे के आंतरिक प्रीति एवं शुभेच्छा जानिए आजकल क्लास शुरू करते जाच्छी। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এটা দেখি তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরআন ও হাদিস শিক্ষা অধ্যায়, অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের পার্ট এক নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায়টি কুরআন ও হাদিসের বিভিন্ন শিক্ষা নিয়ে সাজানো হয়েছে। তো প্রথমেই কিছু কথা তোমাদেরকে জানাতে চাই, সেটা হলো কুরআন ও হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস। ইসলামী শরীয়তের সকল বিধিবিধান ও নিয়ম পদ্ধতি মূলত এই উৎসদ্বয় থেকে গৃহীত। কুরআন মাজিদ ও হাদিস শরীফে মানব জীবনের সকল সমস্যার মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে। এসব মূলনীতির আলোকেই ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে। কুরআন ও হাদিসের নীতিমালার বাইরে কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য নয়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে কুরআন ও হাদিস শরীফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় কুরআন মাজিদ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষ হবার পর তোমরা বেশ কয়েকটি বিষয় তোমরা বলতে পারবে, সেটা হচ্ছে যে কুরআন কি এটা তোমরা বলতে পারবে, আল কুরআনের বিশেষ মর্যাদা বা ও বৈশিষ্ট্য সম্বলিত কিছু নাম রয়েছে, সেই নামসমূহগুলো তোমরা উল্লেখ করতে পারবে, আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই কুরআন মাজিদ অর্থাৎ কুরআন এই শব্দটার আবিধানিক অর্থ আমরা জেনে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, কুরআন এটা আরবি শব্দ, এটি করউন শব্দ মূল থেকে উদ্ভূত, অর্থাৎ আরবিতে কফ র হামজা এই তিনটা শব্দমূল থেকে কুরআন শব্দটা উদ্ভূত হয়েছে। করউন অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা, আর কুরআন শব্দের অর্থ হল পঠিত। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কুরআনকে কুরআন নামে ডাকা হয় কেন বা কুরআন বলা হয় কেন, অন্য একটা শব্দ তো বলা যেত, কুরআনকে কুরআন নামে ডাকা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জেনে নিই যে আল কুরআন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব। প্রত্যেক দিনই লক্ষ কোটি মুসলমান এই গ্রন্থ তেলাওয়াত করে থাকে। আমরা পাঁচ ওয়াক্ত সালাতে এই গ্রন্থ থেকে বিভিন্ন সূরা ও আয়াত পাঠ করে থাকি, এই জন্য এই কিতাবের নাম রাখা হয়েছে আল কোরআন। যেহেতু এটা আমরা সবসময় পড়ি, সার্বক্ষণিক আমরা এটা তেলাওয়াত করছি, হ্যাঁ খুব বেশি পরিমাণ তেলাওয়াত করছি, এই জন্য এটার আরবিতে নাম রাখা হয়েছে কোরআন, যার অর্থ হচ্ছে পঠিত। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব কোরআন এর পারিভাষিক সংজ্ঞায়। পারিভাষিক সংজ্ঞা কাকে বলে?
তো চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কিতাব নাজিল করেছেন তাকেই আল কোরআন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বকালের সকল মানুষের জন্য এই কিতাব হিদায়াতের উৎস। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নিব যে কোরআন মাজিদ কখন কিভাবে নাজিল হলো, সেই সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানব। শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআন এটি লাউহে মাহফুজ, যার অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক, এই সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে সাত আসমানের উপরে আরশে আজিমে। লাউহে মাহফুজ নামক একটা জায়গা আছে, সেই লাউহে মাহফুজে এই কোরআন মাজিদটা লিপিবদ্ধ আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি প্রথমে কদরের রাতে প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ নামক স্থানে একসাথে নাজিল করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ওই লাউহে মাহফুজ থেকে শবে কদরের রাতে প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ নামক একটা জায়গা আছে, সেই জায়গায় এই কোরআন মাজিদ একসাথে সম্পূর্ণটা নাজিল করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর সেখান থেকে আল কোরআন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাজিল করা হয়। এভাবে 23 বছরে খণ্ড খণ্ড আকারে পুরো কোরআন নাজিল হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো নাজিলের ইনফরমেশনগুলো তোমরা জেনে গিয়েছো যে এটা দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন সূরা আলাকের 5 আয়াতের মাধ্যমে এই ওহী অবতীর্ণ শুরু হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আর এটা সর্বপ্রথম কিন্তু সম্পূর্ণ কোরআনটা লাহে মাহফুজ থেকে শবে কদরের রাতে বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নিব যে কোরআন মাজিদের সূরাগুলো আছে, এই সূরাগুলোর শ্রেণীবিভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আল কোরআনের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, আল কোরআনের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, নাম্বার 1 মাক্কি, নাম্বার 2 মাদানি। এই দুই ধরনের সূরা কোরআন মাজিদে আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়তের 13 বর্ষে অর্থাৎ 13তম বর্ষে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে একসময় কিন্তু মদিনায় হিজরত করেছিলেন। তো কিছুদিন তো মক্কায় কোরআন নাজিল হয়েছিল, আর তারপরে মদিনায় হিজরত করে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অবস্থানকালে উনি অনেক সারা জীবনই জীবনের অধিকাংশ সময় তিনি মদিনায় কাটিয়েছেন, সেখানেও কিন্তু কোরআন নাজিল হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানি সূরা। তো মাক্কি সূরা কাকে বলে তার সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পূর্বে অর্থাৎ হিজরতের আগে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয় বা মাক্কি সূরা হিসেবে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, মাক্কি সূরার বৈশিষ্ট্য আছে কিছু। তো মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো হলো তাওহীদ, রিসালাত, আখিরাত, তারপরে জান্নাত জাহান্নাম, কিয়ামত ইত্যাদি আকায়েদ সংক্রান্ত বিষয়সমূহের বর্ণনা এই মাক্কি সূরার আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। এই সূরাসমূহের বিষয়বস্তুগুলো হলো সালাত, যাকাত, সওম অর্থাৎ রোজা, হজ, জিহাদ, হালাল হারাম, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিধিবিধান এই সূরাগুলোতে বর্ণনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অনেক ইনফরমেশন জেনে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এর ভিতর থেকে, যে মাক্কি সূরার বৈশিষ্ট্য কেমন, মাদানী সূরার বৈশিষ্ট্য কেমন, হ্যাঁ মাক্কি সূরা কাকে বলে, মাদানী সূরা কাকে বলে, এই সব কিন্তু আমরা এখন জেনে গিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আল কোরআন, এই যে কোরআন, এই কোরআন যে নামটা, এই নাম ছাড়াও কোরআনের আরও কিছু নাম রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তো এই
নামগুলো কেন দেওয়া হলো সেটা একটু আমরা জেনে নেই। সেটা হচ্ছে যে আল কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই নামসমূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। হ্যাঁ, যে কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, বিভিন্ন গুণ আছে, সেই গুণগুলোর কারণেই হ্যাঁ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামে ডেকেছেন কোরআন মাজিদের ভিতরে। ঠিক আছে, সেই নামগুলোর ভিতরে কয়েকটা নাম তোমাদের দেওয়া হয়েছে, আমরা সেগুলো জানবো। অর্থাৎ আল কোরআনের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের পরিচয় এই নামগুলো বহন করে। শিক্ষার্থী বন্ধুরা, যে নামগুলো আছে কোরআন মাজিদের, আরও কোরআন নাম ছাড়াও, এগুলো কিন্তু কোরআন মাজিদের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। তো অনেক নাম রয়েছে, তার ভিতরে তোমাদের পাঁচটি নাম তোমাদের বইতে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই কটা নিয়ে একটু আলোচনা করবো আজ। তো চলো আমরা একটু জেনে নিই সেই পাঁচটি নাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে নামটা সেটা হচ্ছে আল ফুরকান। কোরআন মাজিদের একটা নাম হচ্ছে আল ফুরকান, অর্থাৎ এটার অর্থ হচ্ছে পার্থক্যকারী। কোরআন যেহেতু সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের একটা নাম রেখেছেন আল ফুরকান। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোরআন মাজিদের নাম ফুরকান রাখা হয়েছে কেন, তখন তোমরা লিখবে যে কোরআন হচ্ছে সত্য মিথ্যা ও ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, এই জন্য কোরআনকে ফুরকান বলা হয়, আল ফুরকান বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে নামটা আছে সেটা হচ্ছে আল হুদা। আল হুদা অর্থ হচ্ছে হিদায়াত বা পথ প্রদর্শন। এই কোরআন মাজিদ এটার মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদর্শন করা হয়, এই জন্য এটার নাম রাখা হয়েছে আল হুদা। অর্থাৎ এটা তোমাকে সঠিক গাইডলাইন দেয়, এই জন্য এটার নাম রাখা হয়েছে আল হুদা। এরপর আরেকটা নাম হচ্ছে আর রহমা। আর রহমা এটার অর্থ হচ্ছে রহমত, দয়া, করুণা। এই পবিত্র কোরআন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা স্বরূপ, বিধায় এটার নাম রাখা হয়েছে আর রহমা। এরপর আরেকটা নাম রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আজ-জিকর। এটার অর্থ হচ্ছে উপদেশ বা আলোচনা। এই কোরআন মাজিদে বহু ঘটনার আলোচনা ও বহু উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর একটা নাম রেখেছেন আজ-জিকর, যার অর্থ হচ্ছে উপদেশ বা আলোচনা। এরপর আরেকটা নাম হচ্ছে আন-নূর। আন-নূর অর্থ জ্যোতি বা আলো। পবিত্র কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়, তাই জন্য একে আন-নূর বলা হয়। অর্থাৎ এর মাধ্যমে হালাল হারামের রহস্যগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, এই জন্য তো শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো ছিল কোরআন মাজিদের কিছু বিশেষ নাম, যেগুলো কোরআন মাজিদের বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় বহন করে, বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কোরআন মাজিদ সম্পর্কে একটু ইনফরমেশন জেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের একটা একক কাজ, সেটা হচ্ছে তোমরা এটা ই করবা, বাসায় লিখবা, সেটা হচ্ছে আল কোরআনের বিশেষ মর্যাদার নামসমূহ তোমরা বাসায় লিখবা। যে নামগুলো আমরা জানলাম পাঁচটা নাম, এই পাঁচটা নাম তোমরা অর্থসহ লিখবা এবং কী কারণে এই নামগুলো রাখা হয়েছে সেই নামগুলোর কারণগুলো তোমরা পড়ে রাখবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা এবার কোরআন মাজিদ সম্পর্কে আরেকটু ইনফরমেশন জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এই কোরআন মাজিদে 30টি পারা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 30টি পারা আছে এই কোরআন মাজিদের ভিতরে। হ্যাঁ, এই এই প্রতিটি ভাগকে, কোরআন মাজিদকে 30টা ভাগে ভাগ করা আছে, এইগুলোকেই পারা বলা হয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই কোরআন মাজিদে 114টি সুরা আছে, তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ 114টি সুরা আছে। এরপর কোরআন মাজিদে 540টি রুকু আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা সবাই মুখস্থ করবা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা কিছু আগে জেনেছিলাম যে মাক্কি এবং মাদানি সুরা, সেই মাক্কি এবং মাদানি সুরার সংখ্যাটা একটু আমরা জেনে নিই। সেটা হচ্ছে মাক্কি সুরা হচ্ছে 86টি আর মাদানি সুরা হচ্ছে 28টি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে। এরপর কোরআন মাজিদের সিজদার আয়াত আছে 14টি শিক্ষার্থী বন্ধুরা, 14টি সিজদার আয়াত আছে। এরপর আমরা জানবো যে কোরআন মাজিদের ভিতরে 60টি মানজিল আছে। মানজিল কি জিনিস? মানজিল হচ্ছে
যে সাহাবারা অনেকেই কুরআন মাজিদ খুব অধিক পরিমাণে তেলাওয়াত করতেন। তো কুরআন মাজিদ 3 দিনের কমে খতম করা নিষেধ রয়েছে, কমপক্ষে 3 দিনে পড়ার কথা রয়েছে। তো সাহাবায়ে কেরামরা ওনাদের ভিতরে একটা ওনারা একটা ভাগ করে নিয়েছিলেন যে সপ্তাহে 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? তো এই 7 দিনে ভাগ করা, যে 7 দিনে যে ভাগ করেছিলেন ওনারা কোরআন মাজিদ খতম করার জন্য, এটাকে মানজিল বলা হয়, 7 মানজিল, ঠিক আছে? অর্থাৎ 7 ভাগে বিভক্ত আছে, এটা যদি কেউ 7 দিনে খতম করতে চায় তাহলে এই মানজিল অনুযায়ী পড়লে তার কোরআন মাজিদ খতম হয়ে যাবে, শিক্ষার্থী বন্ধুরা শেষ হবে, পুরো কোরআন শরীফ সে তেলাওয়াত শেষ করতে পারবে। এরপরে চলো আমরা জেনে নিই আয়াত সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, কোরআন মাজিদের আয়াত সংখ্যা হচ্ছে 6236টি, 6236টি। আর একটা মত রয়েছে, সেটা হচ্ছে 6666টি। তো 6666টা এটা তোমাদের সবার মনে থাকবে, কিন্তু 6236টি এইটা কিন্তু তোমরা বেশি করে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কুরআন এটা কিন্তু আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখন একটু জেনে নিব যে কুরআন মাজিদের গুরুত্ব প্রয়োজনীয়তা, এই সম্পর্কে আমরা একটু এখন একটু আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা একটু গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জেনে নিই। যে আল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ, আল কোরআন আমাদের আল্লাহ তাআলার পরিচয় দান করেন। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে গুরুত্বটা সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আল কোরআন, আল কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় দান করে। আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না, তার ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে জানতাম না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন মাজিদ নাজিল করেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের আল কোরআন শিক্ষা দেন, ফলে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি, তার আদেশ নিষেধ জানতে পারি, কী কাজ করলে তিনি খুশি হন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হন তাও জানতে পারি। আল কোরআন না থাকলে এইগুলো সম্ভব হতো না শিক্ষার্থী বন্ধুরা। অতএব বোঝা গেল যে মানব জীবনে আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু ইনফরমেশন রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো চলো আমরা একটু জেনে নিই। যে আল কোরআন মানব জাতির হিদায়তের প্রধান উৎস, কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে আল কোরআনে তা আমাদের দেখিয়ে দেয়। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদির পরিচয় দান করে। আল কোরআনের নির্দেশ মতো চলে আমরা কল্যাণ লাভ করতে পারি। আখিরাতে আল কোরআন পান্দার জন্য সুপারিশ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আখিরাতে আল কোরআন বান্দাদের জন্য সুপারিশ করবে। দুনিয়াতে যে ব্যক্তি আল কোরআনের নির্দেশ মেনে চলবে সে হবে মহা সৌভাগ্যশালী, সে পাবে চির শান্তির জান্নাত। আর যে কোরআন মাজিদের আদেশ নিষেধ মানবে না তার স্থান হবে যন্ত্রণাদায়ক জাহান্নামে। এরপর আরও কিছু ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ, যে আল কোরআন আমাদের নৈতিক ও মানবিক আদর্শ শিক্ষা দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআন আমাদের নৈতিক ও মানবিক আদর্শ শিক্ষা দেয়। আল কোরআন অনুসরণ করে আমরা উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে কোনটি আমাদেরকে সাহায্য করতে পারে, আল কোরআনের অনুসরণ। ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, অন্যায় অত্যাচার দুর্নীতি ইত্যাদি দূরীভূত হবে। কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটা আমরা আগেই জেনেছি। এটি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে এটি কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়নি, বরং এটি সর্বজনীন ও সর্বকালীন মহাগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের হিদায়তের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক ইনফরমেশন জানলাম, আর একটু ইনফরমেশন আমাদেরকে একটু জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে কোরআন মাজিদ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন মাজিদ কি? জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি যাবতীয় জ্ঞানের ভাণ্ডার শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, সূরা আল আনআম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এ কিতাবে
কোনো কিছুই বাদ দেয়নি। আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবের ভিতরে আমি কোনো কিছুই বাদ দেইনি, সব সম্পর্কে এখানে আলোচনা আছে। আল্লাহ সূরা আল আনআমের এই আয়াতের ভিতরে বলছেন, শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআনের সকল জ্ঞান ও শিক্ষাই সুস্পষ্ট। এখানে যত জ্ঞান আছে এবং শিক্ষা আছে সব সুস্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রামাণ্য। এতে উল্লেখিত সকল প্রকার আদেশ নিষেধ ও বিধিবিধান সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য গ্রহণযোগ্য, যুগোপযোগী ও যুক্তিসঙ্গত। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে নিবে তোমাদের বইয়ের ইনফরমেশনগুলা। সেটা হচ্ছে যে এটা কিন্তু সকল মানুষের জন্য গ্রহণযোগ্য, যুগোপযোগী এবং যুক্তিসঙ্গত। এই কিতাবে কোনোরূপ কোনো সন্দেহের অবকাশ নাই, এটি সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে। আল কোরআনের প্রথম আয়াতে আল্লাহ এটা বলে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, চলো আমরা একটু দেখে নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সূরা আল বাকারা। তো শিক্ষার্থী বন্ধুরা, দুইটা আয়াত আমরা পড়েছি, দুইটা আয়াতের অর্থ খুবই ছোট্ট, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে এটা কোন সূরার আয়াত। শিক্ষার্থী বন্ধুরা, আল কোরআন ইসলামী শরিয়ার প্রধান উৎস। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন কেমন হবে তা এই কিতাবে বর্ণিত হয়েছে। মানুষ কীভাবে ইবাদত করবে, কীভাবে চরিত্র গঠন করবে তাও এই কিতাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহর মতে আল কোরআনে বহু জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। এগুলোকে তিনি মোট পাঁচ ভাগে বিভক্ত করেছেন, যে মোট এই জ্ঞানগুলো পাঁচ ভাগে বিভক্ত, সেইগুলো কি একটু জেনে নিই আমরা। নাম্বার এক, ইলমুল আহকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। নাম্বার দুই, ইলমুল মুখাসামা বা বিতর্ক বিদ্যা। নাম্বার তিন, ইলমুত তাজকির বি আলা ইল্লা বা আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিদর্শন সম্পর্কিত জ্ঞান। নাম্বার চার, ইলমুত তাজকির বি আইয়ামিল্লা বা আল্লাহ তাআলার সৃষ্টি জগতের অবস্থা, তার প্রদত্ত পুরস্কার ও শাস্তি সংক্রান্ত জ্ঞান। নাম্বার পাঁচ, ইলমুত তাজকির বিল মাউত, হ্যাঁ, ওয়ামা বাদাল মাউত বা মৃত্যু ও পরকাল সম্পর্কিত জ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কয়েকটা বিষয়ে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ উনি বলেছেন যে এই পুরো জ্ঞানটাকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে কোরআন মাজিদের। সেটা কি কি এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা একটু ভালো করে পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে আল কোরআনের গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করেছি শিক্ষার্থী বন্ধুরা, এর ভিতরে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো যে এর গুরুত্ব প্রয়োজনীয়তা কেমন। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে এই বিষয়গুলো জেনে তোমরা এটাকে অবশ্যই কিন্তু বাসায় লিখবে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। শিক্ষার্থী বন্ধুরা, কুরআন কি এখন তোমরা এটা বলতে পারবা? এরপরে ফুরকান কি, ফুরকান অর্থ কি, তার অর্থ, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে মাক্কি সূরা কয়টি, এটাও তোমরা বলতে পারবে। মাদানী সূরা কয়টি, আশা করছি এইগুলো সবকটাই তোমরা বলতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ি আরেকটা কাজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহর মতে আল কোরআনের জ্ঞানের পাঁচটি কথা বর্ণনা করো। যে তিনি যে বলেছেন যে পাঁচ ভাগে বিভক্ত সমস্ত জ্ঞান, এটা তোমরা বর্ণনা করবে, অর্থাৎ এটা তোমরা বাসায় অবশ্যই পড়বে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ শেষে এটাই বলতে চাই যে প্রকৃতপক্ষে আল কোরআন মানব জাতির মহা মুক্তির সনদ। এটি মানুষকে আলোর দিকে পরিচালনা করে, শান্তি ও কল্যাণের পথ দেখায়। সুতরাং আমরা কোরআন পড়ব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় কোরআন পড়বে, এর অর্থ জানবে এবং তদনুযায়ী আমল করবে। আল কোরআনের জ্ঞান শিক্ষা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার অন্য নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা করব, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় অবস্থান করে সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের সপ্তম পাঠ নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় সপ্তম পাঠ তোমরা দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, বলতো কিয়ামত কখন হবে? মানুষের আমলের হিসাব কখন হবে? বলতো কিয়ামতের কথা কোন সূরায় বলা আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা যে আজকে যে সূরাটা পড়তে যাচ্ছি সেই সূরাটা পড়লে আমরা জানতে পারব। তো চলো আমরা শুরু করি। আমরা যে সূরাটা আজকে পড়ব সেই সূরাটার নাম হচ্ছে সূরা জিলজাল। সূরা জিলজাল এটা 99তম সূরা কোরআন মাজিদের, 99তম সূরা। জিলজাল অর্থ হচ্ছে ভূকম্পন। আমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিয়ামত কিভাবে হবে, কখন হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কখন হবে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাননি। কিন্তু কিয়ামত, কিয়ামত যখন হবে তখন কিয়ামতের যে অবস্থা সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজাল এই সূরার ভিতরে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং তখন পৃথিবীর অবস্থা কেমন হবে, পৃথিবী হ্যাঁ একদম ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প হবে, ঠিক আছে, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরায় জানিয়েছেন। এবং সেই সময়টা আসলে পৃথিবীর অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সেটা সুন্দরভাবে তুলে ধরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এই সূরা পাঠ করলে তোমরা জিলজাল অর্থ বলতে পারবে, জিলজালের শানে নুজুল বর্ণনা করতে পারবে এবং এই সূরার শিক্ষা তোমরা বলতে পারবে। চলো আমরা এক নজরে এই সূরাটার সব তথ্যগুলো জেনে নিই। এই সূরাটার নাম হচ্ছে জিলজাল, যার অর্থ হচ্ছে ভূকম্পন। এটা নাজিলের স্থান হচ্ছে, এটা মাদানী অর্থাৎ মাদানী সূরা। এটা এটার ক্রমিক নম্বর অর্থাৎ এটা কোরআন মজিদের 99তম সূরা এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 8 এবং রুকু আছে 1টি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো আমরা এর তর্জমাটা একটু পড়ব। তোমরা তোমাদের বাসায় বই খুললে তোমরা এটার আরবি এবং এর অনুবাদ পেয়ে যাবে। আমরা এখন একটু সরল অনুবাদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে কম্পিত হবে বা প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার ভিতরের বোঝা বের করে দিবে। وقال الانسان ما لها, আর মানুষ বলতে থাকবে পৃথিবীর কি হলো। بان يوم اذن تحدث اخبارها, সেদিন পৃথিবী তার আপন খবর বর্ণনা করবে। بان ربك اوحى لها, কেননা তার প্রতিপালক তাকে এর জন্য আদেশ করবে। يوم اذن يصدر الناس اشتاتا ليروا اعمالهم, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাকে তার আমল নামা দেখানো যায়। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখতে পাবে। ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, আর কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে। এটা হচ্ছে এই সূরার সরল অনুবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এই সূরার শানে নুজুল জেনে নিই। একদা জনৈক এক ব্যক্তি একজন ফকিরকে অতি অল্প পরিমাণ খাদ্য দান করে।
অতঃপর সে বলল যে এ সামান্য দানে কি সব হবে। অপর এক ব্যক্তি ছোট ছোট গুনাহ করত, এগুলো থেকে বিরত থাকত না, বরং সে এগুলোকে অবহেলা করত আর এগুলোর কোনো গুরুত্বই দিত না। এই দুই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন আর সকলকে জানিয়ে দেন যে পুণ্য বা পাপ তা যত ছোটই হোক না কেন, কিয়ামতের দিন তার জন্য জবাবদিহি করা লাগবে, অতঃপর এগুলোর জন্য পুরস্কার ও শাস্তি ভোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি একটু ব্যাখ্যায়। এ সূরায় আল্লাহ কিয়ামতের কথা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। একসময় আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিলে কিয়ামত হয়ে যাবে, ভেঙে যাবে পৃথিবীর নিয়ম শৃঙ্খলা, আসমান জমিন পাহাড় পর্বত নদী সাগর সব একাকার হয়ে যাবে, মানুষ একত্রিত হবে হাসরের মাঠে, দেখতে পাবে সামান্য পরিমাণ কাজের হিসাব, আমলনামা দেখে বলতে থাকবে এই সামান্য কাজ কাজ উঠানো হয়েছে, এভাবে তারা এটা বলতে থাকবে। এটা হচ্ছে এই সূরার ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই সূরাটার শানে নজুল তোমরা বাসায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলো এই সূরার শিক্ষাটা একটু জেনে নি যে কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, হাসরের মাঠে মানুষ নিজ নিজ আমলনামা দেখতে পাবে, ছোট বড় কোনো আমলই বাদ পড়বে না। সুতরাং আমরা সর্বদা কিয়ামত হাসর ও আখিরাতের কথা স্মরণ রাখব, সেখানে আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে, সকল কাজের হিসাব দিতে হবে, পাপ পুণ্য যত ক্ষুদ্রই হোক না কেন সেদিন তাও আমাদের সামনে উপস্থিত করা হবে। সুতরাং আমরা ছোট বড় কোনো পাপকে অবহেলা করব না, বরং সকল পাপ থেকে বেঁচে থাকব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরা জিলজালে আমরা যে সূরাটা পড়লাম সেটা সূরা জিলজাল। তো জিলজাল শব্দের অর্থ কি বলতে পারবে? হ্যাঁ, জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূকম্পন। জিলজাল সূরার আয়াত সংখ্যা কত? 8। এটি কততম সূরা? এটা হচ্ছে 99তম সূরা। এটি মাক্কি না মাদানী সূরা? এটা হচ্ছে মাদানী সূরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাসায় একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা তোমরা বাসায় লিখবে। প্রশ্নটা হচ্ছে, দুনিয়া ধ্বংসের অবস্থা সূরা জিলজালের আলোকে বর্ণনা করো। দুনিয়া ধ্বংসের অবস্থা সূরা জিলজালের আলোকে বর্ণনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাস করা হলো তোমার বাসায় খুব মনোযোগ দিয়ে এই পাঠটা পড়বে, যে এমসিকিউ গুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আর মাস্ক ইউজ করবে, হ্যাঁ ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই করোনা ভাইরাস থেকে যেন আমরা সবাই বেঁচে যাই, আমরা যেন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি সেজন্য দোয়া করবে। আমরা আবার নতুন কোন পাঠ নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সেই পর্যন্ত তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং সুন্দরভাবে বাসায় অবস্থান করে পড়ালেখা করছো। তোমরা বই খাতা এবং কলম নিয়ে আজকের ক্লাসে জয়েন করবে আশা করছি, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে নিবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিসের ছবি?
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে হাতি। হ্যাঁ হাতি, আর পাশে আমরা দেখতে পাচ্ছি হাতির দল। হাতিকে আরবিতে কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? ফিল। হাতিকে আরবিতে ফিল বলা হয়। তো আজকে আমরা যেই সূরাটি আলোচনা করব সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফিল, সূরা আল ফিল। আজকে আমরা সূরা ফিলের ওপর আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা সূরা আল ফিলের পরিচিতি বলতে পারবে, এই সূরার শান নজুল বর্ণনা করতে পারবে, আল্লাহর সাথে নফরমানির পরিণাম বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সূরার পরিচিতি জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সূরা আল ফিল এটা মক্কায় অবতীর্ণ, এটা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে এবং এর অর্থ হচ্ছে হাতি। ফিল অর্থ হচ্ছে হাতি এবং এর আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 5 এবং এটা 105তম সূরা। দেখছো আয়াত সংখ্যা 5, আবার এটার ক্রমিক সূরা নম্বর হচ্ছে 105। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সূরায় উল্লেখিত প্রথম আয়াতে ফিল শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আল ফিল। আবার কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন যে এই সূরায় হস্তি বাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, বিধায় এই সূরার নাম রাখা হয়েছে সূরা ফিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরা ফিলের পরিচয় সম্পর্কে মোটামুটি জেনে গিয়েছি, তোমরা অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরা আল ফিলের শানে নজুলটা জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা, আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল আবরাহা। ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল আবরাহা, সে ছিল খ্রিস্টান। সে সানআ নামক স্থানে একটি সুন্দর ও বহু মণিমুক্তা খচিত গির্জা তৈরি করে, অতঃপর মানুষকে তার গির্জায় উপাসনার জন্য আহ্বান করে। সে চাইল মানুষ যেন মক্কা শরীফে অবস্থিত পবিত্র কাবা গৃহ ছেড়ে তার গির্জায় উপাসনার জন্য আগমন করে, কিন্তু মানুষ কাবা গৃহকে খুব সম্মান করত, সুতরাং তারা তার আহ্বানে সাড়া দিল না। তারা আগের মতোই কাবা গৃহে উপাসনা করতে লাগল। এতে আবরাহা ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিন্তা করল কাবা গৃহ ধ্বংস না করলে তার উদ্দেশ্য সফল হবে না, এজন্য সে 570 খ্রিস্টাব্দে কাবা গৃহ ধ্বংসের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করে। সে বহু সৈন্য সংগ্রহ করে এবং 13টি বিশালকায় শক্তিশালী হাতি নিয়ে অগ্রসর হয়। আবরাহার আক্রমণের সংবাদ পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের পাহাড়ে আশ্রয় নিতে বললেন। আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ও কুরাইশদের সর্দার। তিনি জানতেন যে কাবা ঘর হলো আল্লাহর ঘর, সুতরাং এ ঘরের রক্ষার দায়িত্ব আল্লাহরই ওপর। আব্দুল মুত্তালিবের নির্দেশে কুরাইশগণ পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নিল। পরের দিন ভোরে আবরাহা তার বাহিনী নিয়ে কাবা অভিমুখে রওনা হলো। এমন সময় আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। এগুলো ছিল এক প্রকার ছোট পাখি। এরা দু পায়ে দুটি এবং ঠোঁটে একটি করে কঙ্কর নিয়ে এলো, অতঃপর এগুলো আবরাহার বাহিনীর ওপর নিক্ষেপ করল। ফলে আবরাহার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল আর আবরাহা আহত অবস্থায় পালিয়ে গেল। পরে তার ক্ষত স্থানে পচন ধরে
এবং ভয়ঙ্কর কষ্টের পর সে মারা যায়। এভাবে আল্লাহ তাআলা তার ঘরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেন। হস্তি বাহিনীর ঘটনাটি 570 সালে সংঘটিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরেই জন্মগ্রহণ করেন। এই অলৌকিক ঘটনা তার জন্মের 50 দিন পূর্বে ঘটেছিল। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই বিশেষ ঘটনা সকলকে জানিয়ে দেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল এই সূরার শানে নজুল। তো তোমাদের জন্য একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এই সূরাটার পরিচিতি তোমরা সংক্ষেপে লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূরা ফিলের অনুবাদটা একটু পড়ব। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ। তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ। অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণসাদিশ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই সূরার অনুবাদ। এখন আমরা চলে যাচ্ছি এর শিক্ষাসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চারটি শিক্ষা নিয়ে আসা হয়েছে। তো চলো আমরা একটু পড়ি। আল্লাহ যাকে হেফাজত করেন তার কেউ ক্ষতি করতে পারে না। দুই, আল্লাহ দ্রোহীদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তিন, খোদাদ্রোহীদের কলাকৌশল ব্যর্থ ও অসার হতে বাধ্য। চার, ছোট পাখির পায়ে ছোট পাথর নিক্ষেপ দ্বারা পৃথিবীর সর্ববৃহৎ জন্তু ও শক্তির নির্মম পরাজয় তাতে আল্লাহর মহাশক্তি ও কৌশলের পরিচয় বহন করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে আব্রাহর হস্তি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছিল এই সম্পর্কে তোমরা অবশ্যই বাসায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইয়ামেনের বাদশাহ আব্রাহা ছিল অনেক ধন সম্পদ সৈন্য সামন্তের অধিকারী, তার ছিল বিশাল হস্তি বাহিনী, কিন্তু আল্লাহ তাআলার কুদরত এর তুলনায় এসব ধন সম্পদ ও ক্ষমতা কিছুই না, বরং আল্লাহ তাআলা যা চান তাই হয়। তিনি যাকে যেভাবে ইচ্ছা লাঞ্ছিত ও অপমানিত করতে পারেন। আব্রাহা গর্ব ও অহংকার বশত আল্লাহ তাআলার সাথে শত্রুতা করে। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আব্রাহা গর্ব ও অহংকার বশত আল্লাহ তাআলার সাথে শত্রুতা করে, ফলে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা ছোট ছোট পাখির সাহায্যে তার বিশাল বাহিনী ধ্বংস করে দেন। বস্তুত এটা ছিল আল্লাহর কুদরত মাত্র। আল্লাহ তাআলা আল্লাহর সাথে শত্রুতা ও বিরোধিতাকারীদের তিনি এভাবেই ধ্বংস করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এই ঘটনার থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ যে হস্তি বাহিনী ঘটনাটি কত সালে সংঘটিত হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, 570। আবাবিল কিসের নাম? শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এক প্রকার ছোট পাখি, যে পাখিটা ঝাঁকে ঝাঁকে ওড়ে, একসাথে অনেক পাখি ওড়ে, এদেরকে আরবিতে বলা হয় আবাবিল। কাবা ঘর ধ্বংসের জন্য কতটি হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়েছিল আব্রাহা?
শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবা? 13টি। সানা মন্দির কি ব্যবহার করে সাজসজ্জা করা হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবে? বহু মণিমুক্তা খচিত, সুন্দর ও বহু মণিমুক্তা খচিত জিনিস দিয়ে এই সানা মন্দির সে সাজসজ্জা করেছিল। আব্রাহা কোন দেশের অধিপতি ছিল শিক্ষার্থী বন্ধুরা? আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তা ছিল। সূরা আল ফিলের শিক্ষাগুলো কি কি শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সেগুলো তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা ভালো করে দেখেছো, বাসায় আরও প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাসায় আরও একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে খোদাদ্রোহী চক্রান্তের নির্মম পরিণতি সূরা আল ফিলের আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখব, তার আদেশ নিষেধ মেনে চলব, তার দিনের সাথে কখনো শত্রুতা করব না শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা মেনে চলব শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, আবার নতুন কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা করব, তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে পড়ালেখা করো, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।